প্রশ্ন হচ্ছে অজু করার পর অজুর যে দুই রাকাত আছে সেই দুই রাকাত নামাজ পড়ার কি কোনো নিষিদ্ধ বাক্য আছে নাকি আমি যখনই অজু করবো অজুর নামাজটাই পড়ে নেব তাহি ক্ষেত্রে অজু জি যখনই অজু করবেন তখনই দুই সালাত পড়বেন এটা হচ্ছে রসুল্লাহ সাল রসাল সাহাবি বিলাল রেহু রসুল বললেন যে বিলাল তোমায় এমন কি কাজ করেছ যে কারণে আমি তোমার খসখসা শব্দ শুনতে পেয়েছি জান্নাতে আমার আগে শুনতে পেয়েছি বিলাল বললেন যে এর আমি তো যখনই অজু করি তখনই দুই রাগা সালাত আদায় করি সেই জন্য এই জন্য যখনই অজু করবেন তখন দুই রাগা চালা তাদের করবেন সেটা কারণে এরকম মসজিদে ঢুকলে দুই রাগা যেমন পড়েন তেমনি অজু করার কারণেও দুই রাগা সালাত আদায় করতে পারবেন এটার জন্য নিষিদ্ধ সময় দেখাবেন না নিষিদ্ধ সময়ের দিকে তাকাবেন না যদি সময় পান আর যদি কোনো আপনি নিয়ত আসে পড়েন কিন্তু এখন দেখছেন সামনে সালা দাঁড়িয়ে গেছে অথবা সুনত পড়ছেন সূন্যত পড়বেন তাহলে সেটাও আদায় করে ফেলতে পারেন আর যদি অজু করে মসজিদে ঢুকছেন তাহলে দুইটা একসাথে আদায় হয়ে যাবে যদি কোনো আপনি দুই ডাকাত পড়েন তাহিয়াতুল অজু পড়লে তাহিয়াতুল মসজিদ পড়লে মসজিদেরটা পড়লে দুইটা আদায় হয়ে যাবে দুইটা একসাথে আদায় হয়ে যাবে আর যদি নিষিদ্ধ সময় না হয় উন্মুক্ত সময় হয় তখন দুইটা ভিন্ন ভিন্ন পড়বেন নিষিদ্ধ সময় একটার বেশি পড়বেন না কারণ বারবার নিষিদ্ধ বা আপনি আদায় করলেই দুটা আদায় হয়ে যাচ্ছে মসজিদের দাও আদায় হচ্ছে সলাত তো আপনি দুইবার নিষিদ্ধের ভিতরে কেন পড়বেন যেটা একটা নিষেধ আসছে যে এই সময় সলাতায় এখানে নিষিদ্ধ কিন্তু একবার আবার সালাত না পড়ে বসতে নিষিদ্ধ করা হয়েছে ওইটা নির্দেশ এই জন্য ওইটাকে পালন করতে গিয়ে আপনি এটা করবেন কিন্তু যেহেতু আপনার অজুরটা এত বেশি গুরুত্বপূর্ণ না মসজিদের ঢুকারটা যত বেশি গুরুত্বপূর্ণ মসজিদের ঢুকারটা বলা হয়েছে ফালা এই জিনিসটা না কেউ যেন না বসে কেউ যেন কোনোভাবেই না বসে যতক্ষণ এক না পড়ছে ওজুর ব্যাপারটা হচ্ছে একদম নফল রয়ে গেছে এই জন্য অজুরটা আপনি পড়বেন যদি আপনি সময় পান আপনি কিন্তু অজুরটাকে এত গুরুত্ব দিবেন না মসজিদে ঢুকাটার মতো নয় হ্যাঁ ওজুটাও আপনি পড়তে পারবেন আপনার যে অভ্যাস থাকে যে আপনি যখনই ওজু করেন সালাতে করেন দুই রাগাত সালাদাই করবেন আপনি অন্যদিকে তাকাবেন না কখন কী কোন সময় পড়ছে কিন্তু মসজিদে ঢুকে গেলে তখন ওইটার আদায় হয়ে যাবে নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ সময় না হলে আপনি আগে দুই রাঘাত পড়বেন অজুর তারপরে মসজিদে ঢুকার দুই রাঘাত পড়বেন দুইটাই জায়গা আছে পরপর পড়লে কোনো সমস্যা নেই আর যদি নিয়ত করেন যে দুইটা একসাথে তাও জায়েজ আছে আর যদি কোনো শূন্যত পড়েন মসজিদে ঢুকে তখন শূন্যতের সাথে নিয়ত করবেন তাও সমস্যা নেই আর যদি দেখেন যে সলাদ শুরু হয়ে গেছে তাও একসাথে সলাাদ তিনটার আপনি সলাদ আদায় বড়টার ভিতরে সবগুলি আদায় হয়ে যাবে কারণ আপনার সময় পামনে দেখে পড়তে পারেননি এটা হচ্ছে যার অভ্যাস আছে আর যার অভ্যাস নাই পড়ার সে শুধু নিয়ত করলে কাজ হবে না শুধু শুধু নিয়োগ করলাম যে আমি চারটে মাসটা নিয়ত করে বললাম এই সমস্ত কাজ হবে না কারণ আল্লাহ তালা দেখতেছেন আসলে লোকটা পড়ে তখন তাকে সময়ের কারণে অবস্থার কারণে তাকে সেটা দান করবেন এটা আসলে বুঝে নিতে হবে এগুলি আল্লাহ তালার সাথে তো আর আমাদের আমরা ফাঁকিবাজি করতে পারি না আল্লাহ তালা তো বুঝেন যে কারণ অন্তরে কি আছে সেই হিসাবে আল্লাহ তালা ইনশালাম আমাদেরকে এর পুরস্কার দেবেন